মুভির শুরুতে আমরা 37 সালের একজন মহিলা রফিকে দেখতে পাই। রফি খুবই ক্যারিয়ার ওরিয়েন্টেড ছিল। এরপর আমাদের দেখানো হয় যে রফি একজন থেরাপিস্টের কাছে যায়, যার নাম লিসা ছিল। এখানে সে লিসাকে বলে যে তার বয়স 37 বছর এবং এখন সে তার স্বামীর কাছ থেকে ডিভোর্স নিয়ে নিয়েছে। সে এই মাত্রই তার স্বামীর ডিভোর্স পেপারে সাইন করে এসেছিল। এখানে সে লিসাকে বলে যে তার একজন বাচ্চা চাই, যার সাথে সে তার টাইম স্পেন্ড করতে পারবে এবং হেসে খেলে তার বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবে। অন্যদিকে আমাদের ডেভিডকে দেখানো হয়। ডেভিড 20 বছরের একজন ইয়ং প্রিন্টার ছিল এবং সে খুব ভালো প্রিন্টিংও করত। এরপর কিছুদিন পর যখন ডেভিড রাতে মুভি দেখতে যায়, তখন সেখানে কমন সেন্সে রফির সাথে তার সাক্ষাৎ হয়। এখানে একে অপরকে তাদের খুব ভালো লাগে এবং তারা দুজন একসাথে ডেট করতে শুরু করে দেয়। একদিন ডেটে গিয়ে তারা দুজন ইন্টিমেটও হয়ে যায়। রফি তার এই রিলেশনশিপের সম্বন্ধে তার থেরাপিস্ট লিসাকে গিয়ে বলে। লিসাও তাকে তার এই রিলেশনশিপের জন্য তাকে মোটিভেট করে। কিছুদিন পর এই কাহিনীতে একটি টুইস্ট আসে, যেখানে আমরা জানতে পারি যে ডেভিড লিসারই ছেলে ছিল। এখানে যখন রফি লিসাকে ডেভিডের সম্বন্ধে বলছিল, তখন লিসা এটা ফিগার আউট করে নেয় যে রফি আর কারো সাথে নয়, বরং তার ছেলের সাথেই ডেট করছে। এই জন্য সে খুব অকওয়ার্ড ফিল করে। সে তার নিজের মনকে শান্ত করার জন্য একজন থেরাপিস্টের কাছেও যায়। ওই থেরাপিস্ট বলে যে লিসাকে এ সম্বন্ধে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, সময়ের সাথে এই রিলেশনশিপ নিজে থেকেই শেষ হয়ে যাবে, কারণ তাদের দুজনের এজের মধ্যে অনেক বেশি গ্যাপ ছিল। অন্যদিকে রফি এবং ডেভিড একসাথে লিভিং এ থাকতে শুরু করে। এখানে আমরা দেখতে পাই যে ডেভিড খুব ইম্যাচিউর ছিল, যেখানে রফিকেই তার বাড়ির সব কাজ সামলাতে হতো। এদের দুজনের মধ্যে কখনো কখনো ঝগড়াও লেগে যেত। এরপর পরের সেশনে যখন রফি লিসার সাথে দেখা করে, তখন লিসা তাকে বলে দেয় যে ডেভিড তারই ছেলে। এটা শুনে রফির খুব খারাপ লাগে, কারণ সে আজ পর্যন্ত যেই ছেলেটির সম্বন্ধে তার সাথে ডিটেলসে কথা বলতো, এমনকি ইন্টিমেট হওয়ার কথাও শেয়ার করতো, সে আসলে তারই ছেলে ছিল। রফি যখন বাড়িতে এসে ডেভিডকে এসব বলে, তখন ডেভিড বেশি কিছু রিয়েক্ট করে না, কিন্তু যখন সে একলা ছিল তখন সে তার মাকে কল করে তার উপর রেগে যায়। এরপর একদিন রফি এবং ডেভিডের মধ্যে এটা নিয়ে ঝগড়া শুরু হয়ে যায় যে ডেভিড তার বাড়ির কাজে তার কোনো হেল্প করে না, তাকে নিজেকেই বাড়ির সব কাজ করতে হয়। রফির এটা বলাতে ডেভিড খুব রেগে যায় এবং সে বলে যে তবুও তো সে তার হাজব্যান্ডের থেকে অনেক ভালো, কিন্তু এবার সে এই রিলেশনকে শেষ করে এখান থেকে চলে যেতে চায়। এটা বলে সে এখান থেকে চলে যায়, যার পরে ডেভিড তার মুড ঠিক করার জন্য তার একজন বন্ধুর সাথে বারে যায়, যেখানে সে অনেক ড্রিঙ্ক করার পর একজন মেয়ের সাথে ইন্টিমেটও হয়ে যায়। এরপর পরের দিন সুপারমার্কেটে ডেভিড এবং রফির দেখা হয়। দুজন আবার তাদের বাড়িতে আসে। এখানে তারা দুজন পরস্পর মেক আউটও করে। এরপর এরা দুজন তাদের রিলেশনশিপকে আবার কন্টিনিউ করতে যায়। এরপর রফি এবং ডেভিড একসাথে ডেভিডের বাড়িতে ডিনার করতে আসে। এখানে সে লিসাকে বলে যে সে ডেভিডের সাথে একটি বাচ্চা নেওয়ার প্ল্যান করছে। এসব শুনে লিসা খুব হতাশ হয়ে যায়। ডেভিডও কনফিউজ ছিল যে তার এই অবস্থায় কি করা উচিত, তাই সে লিসার কাছে থেরাপি নিতে যায়। এখানে সে ডেভিডকে বলে যে তার রফিকে কখনোই ছাড়া উচিত নয়, রফি তার জন্য খুব ইম্পর্ট্যান্ট। এখানে ডেভিডও ডিসাইড করে যে সে রফিকে কখনোই ছাড়বে না, সে তার সাথেই বিয়ে করবে। তাই সে রফির সাথে দেখা করে তাকে বলে যে সে তাদের বাচ্চা নেওয়ার জন্য রেডি আছে। এখানে রফি রিয়েলাইজ করে যে ডেভিড তার জন্য নিজেকে স্যাক্রিফাইস করছে। এখানে সে এটাও রিয়েলাইজ করে যে ডেভিডের এখন মাত্র 20 বছর বয়স। যদি এই বয়সে তার একজন বাচ্চা হয়ে যায়, তাহলে সে তার ক্যারিয়ারের দিকে ঠিক করে ফোকাস করতে পারবে না। এই বয়সে এত রেসপন্সিবিলিটিস সে নিতেও পারবে না। এটা বলে সে ডেভিডের সাথে ব্রেকআপ করে নেয়। ডেভিড তাকে মানানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে রাজি হয় না। এরপর এক বছর কেটে যায়। একদিন ডেভিড রফিকে হঠাৎ করে একটি রেস্টুরেন্টে দেখতে পায়। এখানে সে রেস্টুরেন্টের দরজার গ্লাস ক্লিন করে রফিকে দেখে। রফিও তাকে দেখতে পায় এবং সে তাকে একটি স্মাইল দেয়। এরপর ডেভিড ফিরে চলে আসে। সে রিয়েলাইজ করে যে এই রিলেশনশিপে ব্রেকআপ হয়ে যাওয়াটাই ঠিক হবে,
এবং এখানেই মুভিটির দা এন্ড হয়ে যায়।